নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি জেলার সারা দিন। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনের 14 দিনের পুলিশ হেফাজত, নির্দোষ দিদির নির্দেশে আত্মসমর্পণ দাবি আনারুলের। বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের, সিটে তদন্ত নয়, 7ই এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশে বগটুই সিবিআই তদন্ত, খুশি বগটুই গ্রামের বাসিন্দারা, সঠিক তদন্তে মিলবে আশায় গ্রামবাসী। থমথমে বগটুই, গ্রামের বেশিরভাগ বাড়ি তালা বন্ধ, গ্রামে সেন্ট্রাল ফরেন্সিক দল, নমুনা সংগ্রহ তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের। আতঙ্ক কাটেনি বগটুইয়ের অধিকাংশ গ্রামবাসীর, সূর্য ডোবার আগে গ্রামের বাইরে নিরাপদ আশ্রয়ে ছন্দে ফিরুকছে না বগটুই। বগটুইয়ে মুখ্যমন্ত্রী করা নির্দেশের পরে তৎপর প্রশাসন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার বোমা, পিস্তল, গুলি, গ্রেফতার অনেকে। বগটুই গ্রাম থেকে মিলল বালিসহ ব্যাগ ও ড্রামের ঢাকনা, গণমৃত্যুর ঘটনায় ব্যাগ ও ড্রামেই বোমা আনার অনুমান চাঞ্চল্য গ্রামে। বগটুই গ্রামে মিমের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন ও দেহ উদ্ধার হওয়া বাড়ি ঘুরে দেখলেন, মিম প্রধানের নির্দেশে গ্রাম পরিদর্শন। শিলিগুড়ি করোনেশন ব্রিজের শুটিং এর অনুমতি দেওয়া ক্লোজ সেবক ফাঁড়ির ওসি, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার প্রযোজক। আজিমগঞ্জ ও নসিপুর রেল সেতু চালুর দাবিতে ট্রেন অবরোধ, লালবাদে সেতুর কাজ শেষ হলো, রেল চালু হওয়ার অভিযোগ। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার ওই মামলায় সব পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার সকাল 10:30 পর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আর বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে, রাজ্যকে সব রকম সহযোগিতা করতে হবে, 7ই এপ্রিল সিবিআই কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের তরফে গঠিত সিট নয়, বগটুই কাণ্ডের তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতেই দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বে 2 সদস্যের গঠিত বেঞ্চ জানিয়ে দেয়, রামপুরহাটের বগটুই গ্রামে মর্মান্তিক ঘটনার পর 22শে মার্চ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেয়। সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জ্ঞানবন্ত সিং এর নেতৃত্বে ওই সিট গঠিত হওয়ায় হাইকোর্ট জানিয়েছে মামলায় আবেদনকারীদের তরফে সংশয় প্রকাশ করা হয়েছে। আর এই প্রসঙ্গেই উঠে এসেছে 2007 সালে রিজওয়ানুর রহমান হত্যার ঘটনায় জ্ঞানবন্ত সিং এর ভূমিকার কথা। পাশাপাশি কয়লা পাচার মামলায় জ্ঞানবন্ত সিং কে ইডির তলব করার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে ওই রায়ে। আমি এই মামলায় আবেদন রেখেছিলাম যে সিবিআই দেওয়া হোক, এনআইএ দেওয়া হোক এবং ক্ষতিপূরণ দেওয়া হোক। গতকাল মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ক্ষতিপূরণগুলো ঘোষণা করে দিয়েছেন। আমরা 2 দিনের হিয়ারিংয়ে আমরা বারে বারে বলতে চেয়েছিলাম যে রাজ্য সরকার যেভাবে মামলাটা স্টার্ট করেছে, যেসব অফিসারকে দিয়ে তদন্তভার দিয়েছে, তাদেরকে দিয়ে তদন্ত করানো মানে যা যা তথ্য আছে তথ্য লোপাটের জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং 2 দিনের আর্গুমেন্টের পরে মহামান্য প্রধান বিচারপতি এটা মেনে নিয়েছেন যে আমরা যা বলতে চেয়েছি, আমরা সিঁড়ির পাতা ধরে রন্ধ্রে রন্ধ্রে দেখাতে চেয়েছি যে কিভাবে ইনকোয়ারি হচ্ছে। তারপরে মহামান্য বিচারক দয় মেনে নিয়েছেন যে এই মামলা এর ইনভেস্টিগেশন রাজ্য সরকারের হাতে দেওয়া যাবে না, এই ইনভেস্টিগেশন সিবিআই এর হাতে ট্রান্সফার করতে হবে। তাই আজকের মহামান্য বিচারপতি গয় সিবিআই এর হাতে ট্রান্সফার করেছেন। শুধুমাত্র সিবিআই তদন্ত দিয়ে কলকাতা হাইকোর্ট ক্ষান্ত হয়নি, সিবিআই তদন্তের পাশাপাশি সেই তদন্ত সঠিকভাবে এগোচ্ছে কিনা সেই কারণেই কিন্তু 7ই এপ্রিল তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছে সিট গঠিত হলেও এখনো পর্যন্ত তদন্ত বড় একটা এগোয়নি। ওই ঘটনায় অপরাধের গভীরতা বিচার করে যে গতিতে তদন্ত এগোনো উচিত ছিল তা এখনো পর্যন্ত মোটেই এগোয়নি। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে ওই ঘটনার তদন্তের দায়ভার সিবিআই এর হাতে তুলে দিতে। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যেন পূর্ণ সহযোগিতা করে রাজ্য, নির্দেশ হাতে পেলেই তদন্ত শুরু হবে জানিয়েছে সিবিআই। কোর্টের অর্ডারে খুব স্পষ্টভাবে বলা আছে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য, মানুষের কনফিডেন্স রাখার জন্য আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছি। আমরা চাই এই তদন্ত সিবিআই এর হাতে হ্যান্ডওভার হোক। যে এই কেসের ফ্যাক্ট সিচুয়েশন যা আর কি, দ্য নেচার এন্ড দ্য গ্র্যাভিটি যেটা এই কেসের অফেন্সের আর কি, তাতে
আমাদেরকে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে আর কি, যাতে তদন্ত করা হয় আর কি। কেস ডায়েরি আমাদেরকে বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে। আমরা আদালতের কাছে আবেদন করেছি যাতে অর্ডার কপিটা খুব তাড়াতাড়ি আপলোডেড হয় আর কি, যাতে অর্ডারের ভিত্তিতে আমরা ইমিডিয়েটলি স্টেপস নিতে পারি। আমরা অর্ডার শোনার পরে অলরেডি আমরা সিবিআই এর তরফ থেকে যা যা প্রস্তুতি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। অর্ডার কপিটা এলে বাকি যা যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা অ্যাক্ট করব। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে বকটুই গ্রামের ঘটনা রাজনৈতিক সংঘর্ষ আর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান খুনের পরিণতি। তাই ঘটনার গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বকটুই গ্রামে দাঁড়িয়েই জানিয়েছিলেন পুলিশের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন। আদালতের রায় যেন সেই অবস্থানকেই সমর্থন করল। 7 এপ্রিল সিবিআই কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টের মন্তব্য যে জনমানুষে যে প্রভাব ফেলেছে তা আস্থা ফেরানো এই তদন্তের বিষয় তা কিন্তু এই রায় থেকেই পরিষ্কার। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর পরে রামপুরহাট পুলিশের গাফিলতিকে কাঠগড়ায় তুলেছিলেন তার স্ত্রী কোকিলা বিবি। সুর মিলিয়েছিলেন বকটুই গ্রামের বাসিন্দাদের একাংশ। পরবর্তীতে রাজ্য সরকারের সিট তৈরি করলেও তাদের অনাস্থা প্রকাশ করেছিলেন অনেকে। শুক্রবার হাইকোর্টে গণমৃত্যুর তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়ার পরে স্বস্তি ফিরেছে দগ্ধ প্রান্তিক গ্রামটিতে। এই নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন একাধিক গ্রামবাসী। দীর্ঘ 7 বছর পর এই গ্রামে ফিরেছেন। আপনি এতদিন কোথায় ছিলেন? আমি বুদ্ধিগ্রাম। কেন আপনি আগে কোথায় থাকতেন? বুদ্ধিগ্রাম, আমি গ্রামের মানুষ, গ্রামের ইবো। কেন গ্রামে থাকতেন না? কেন থাকতাম না, ওই ওদের অত্যাচারিতে থাকিনি। কাদের অত্যাচার? ভাদুদের অত্যাচারিতে থাকিনি। কোথায় থাকতেন? আমি বুদ্ধিগ্রাম বাড়িতে থাকি। কেন ওখানে থাকতেন? আমি কেন থাকবো, কে আছে? আমার স্বামী আছে না, আমার ছেলেরা আছে, কেউ নাই, আমি কোন কী খাবো? কান্নাকাটি করছি, কি আর আসবো? কেন কেন কাঁদছেন দিদি? কাঁদছি, কি অবস্থায় আছে মানুষ, কি হইলো, এইটাই কাঁদছি। শুনলেন? এইটাই শুনলে মানুষ মিলছে। আচ্ছা, এই ঘটনার তদন্ত করবে বলছে সিবিআই, কেমন লাগছে? এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় আশেপাশে গ্রামের বাসিন্দাদের। কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এই তদন্ত, এই বকটুই কাণ্ডে তদন্ত করবে সিবিআই। আমরা সে প্রতিবেশীদের কাছ থেকে জেনে নেব। চাচা, সিবিআই তদন্ত করবে বলেছে, কেমন লাগছে আপনাদের? কড়াকড়ি থাকা ভালো, মানুষ উশৃঙ্খল হয়েছে বেশি। আমরা বুড়িয়ে গেলাম কিন্তু এরকম দৃশ্য দেখিনি, এই যা ভালো বেশি করবেন। আচ্ছা, রাজ্য পুলিশকে তদন্ত করতে দিয়েছিল, আজকে কলকাতা হাইকোর্ট বলল সিবিআই তদন্ত করুক। সিবিআই তদন্ত করুক, তাই হবে। হাইকোর্টে তো বিচারকরা আরও ইন্টেলিজেন্ট লোক, তার যেটা ভালো বুঝবে সেটাই করবে। সিবিআই তদন্ত হলে সত্য উদ্ঘাটন হবে? সেটা তো তাদের ব্যাপার, ঠিকভাবে যদি ই করে তো হয়তো উদ্ঘাটন হতেও পারে। আপনারা প্রতিবেশী গ্রামের বাসিন্দারা, আপনারা কী চাইছেন? আমরা চাইছি কড়াকড়ি থাক, আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। বিশৃঙ্খল মানুষ এখন বেশি বিশৃঙ্খলা হয়ে গেছে, শৃঙ্খলা পরায়ণ হোক, সৎভাবে চলুক, এটাই আমরা চাই। দোষীরা শাস্তি পাক? হ্যাঁ হ্যাঁ, দোষী শাস্তি পাক, তবেই তো মানুষের শৃঙ্খলা জীবনযাপন করতে পারবে। বকটুই কাণ্ডের তদন্তভার হাইকোর্ট দিয়েছে সিবিআই এর হাতে, সিটের হাত থেকে সেই তদন্তভার দেওয়া হলো সিবিআই এর হাতে। আমরা সেই সোনা শেখ যার বাড়িতে 7 জন মারা গিয়েছিল, সেই সোনা শেখের দিদি হাসিনা বিবির সঙ্গে কথা বলবো। সিবিআই এর তদন্তভার নেওয়ায় কতটা সুবিধা হবে তাদের? কী সুবিধা হবে? সুবিধা হবে, ন্যায্য বিচার পাবো সিবিআই এর কাছে। কেন? ন্যায্য, আমার অতগুলা মারা গেল, আবার আমরা দেশে আমাদের ছেলেরা নাই, কেউ কে ঢুকতে দেয়নি, কেউ কে ভাদু ঢুকতে দেয়নি। রাজ্য পুলিশের হাতে তদন্ত ভার ছিল। রাজ্য পুলিশের কি করলে আমাদের? আমার সবকে পুড়ি মেরে দিলে, সবাইকে মেরে দিলে, তো কি রাজ্য পুলিশের উপরে ভরসা আমার? কার উপরে ভরসা? সিবিআই।
সিবিআই তদন্ত হলে আপনারা উপযুক্ত বিচার পাবেন? বিচার পাবো, নিজে বিচার করবে সিবিআই। বগটুই থেকে অঞ্জন দে, কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আমতায় বিক্ষোভের মুখে পড়লেন ফেরাদ হাকিম। আনিস খানের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে ফেরাদ হাকিম, জানা গিয়েছে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এই মুহূর্তে সেই ছবির দিকেই আমরা নজর রাখবো। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তারা ফেরাদ হাকিমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তার জেরে গাড়ি থেকে নামতেই পারলেন না ফেরাদ হাকিম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ফেরাদ হাকিম তিনি বিক্ষোভের মুখে পড়েছেন আমতায়। আনিস খানের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন ফেরাদ হাকিম। ফেরাদ হাকিমকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, গাড়ি থেকে নামতেই পারলেন না ফেরাদ হাকিম। মন্ত্রীকে ঘিরে ধরে চলে স্লোগানও, গো ব্যাক স্লোগান বিক্ষুব্ধ গ্রামবাসীদের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফেরাদ হাকিম তিনি গিয়েছিলেন আমতায় আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে। সেই সময় গ্রামে ঢোকার মুখেই বিক্ষোভের মুখে পড়লেন ফেরাদ। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, দেখো ফেরাদ হাকিম এবং মন্ত্রী পুলক রায় যখন যায় আনিসের বাড়ির ঠিক 3 কিলোমিটার আগে আটকে পড়ে এবং গাড়িকে আটকে রেখে গ্রামবাসীরা পুরো বিক্ষোভ দেখায় এবং গাড়ি থেকে নেমে ফেরাদ হাকিম বোঝানোর চেষ্টা করে তারা আনিসের এই বাড়িতে যাবে, কিন্তু কোনো মতেই গ্রামবাসীরা কথা শুনতে রাজি নয়। তারা একটাই স্লোগান দিচ্ছে, গো ব্যাক ফেরাদ হাকিম, গো ব্যাক পুলক রায়। একেবারে গ্রামবাসী পুরো প্রায় 1000 খানেক মানুষ দেখা যাবে পুরো গাড়ির সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে দেয়। ফেরাদ হাকিম গাড়ি থেকে নেবে তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা কোনো মতে সরেনি, বাধ্য হয়ে ফেরাদ হাকিম এবং পুলক রায়কে তাকে ফিরে যেতে হয়। আনিসের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল, কথা বলার কথা ছিল, কর্মসূচি আগে থেকেই জানানো ছিল আনিসের বাড়িতে আসতে, কিন্তু একেবারে আনিসের বাড়ির আশেপাশে যেসব গ্রামবাসীরা রয়েছে সমস্ত গ্রামবাসী 1000 খানেক মানুষ একবারে 3 কিলোমিটার আগেই রাস্তায় তাকে আটকে দেওয়া হয়, মন্ত্রীকে আটকে রেখে গো ব্ল্যাক স্লোগান দিতে থাকে, বারবার স্লোগান দিতে থাকে, কোনো মতেই ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং গাড়ি পুরো আটকে রেখে তারা বিক্ষোভ দেখিয়ে যায়। এখনো পর্যন্ত গ্রামবাসীরা সেখানে রয়েছে, বিক্ষোভ দেখেছে, তবে এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। অনেক ধন্যবাদ জগন্নাথ আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিল প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ফেরাদ হাকিমের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভকারীরা কি বলছেন এবং কি দাবি করছেন একবার শুনবো। শহীদ খান, শহীদ আনিস খানের আমরা ওর আব্বা একটা রুইয়ের মাখমেলের সাবরেসানির মজলিশ করেছিল, আমরা লক্ষ লক্ষ মানুষ আজকে ওই সাবরেসানি উদ্দেশ্যে হাজির হয়েছিলাম। জেলার মতো সাবরেসানি শেষ করেছে যেমন বাড়ি চলে যাচ্ছিল, দাঙ্গাবাজ ফেরাদ হাকিম এসে এটাকে আবার মানে উস্কানিমূলক যেদের সাথে ঝামেলাটা বড় করায়, সুতরাং যে রামপুরহাটে করেছিল ঠিক, সুতরাং এখানে ওটাই করার জন্য চেষ্টা করেছিল, সেটা আমরা বুঝতে পেরে আমরা এতে মাত্রা থেকে ফেরাদ হাকিমকে তাড়িয়ে দিয়েছি। আনিস খানের বাড়ি থেকে ঢুকতে লাগলো, ফেরাদ হাকিম দূর হটো, ভাঙড়ে ভাঙড়ে বাড়ি। আমরা যাচ্ছি শান্তিপূর্ণভাবে দুয়াল মজিষ্ট হয়ে যাক, শান্তিপূর্ণভাবে জনগণ সরকার বাড়ি চলে যাক। আমরা ফেরাদ গিয়ে দেখেছি, আরো ফেরাদ হাকিমকে নিজে থেকে দেখি তোর সঙ্গে আরো আলাপ আলাপ ছিল, ছাল চামলা ছিল, ছাল চামলা থেকে আমরা যাবো না ভাই, আমরা সারা ডাইরেক্ট যা দড়ি ধরবো, দড়ি দড়ি ঘোরাবো ভাই, মুখে ধরতে যাবো, আমরা ডাইরেক্ট মুখে ধরবো, গল্পানি ধরবো ভাই আমরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফেরাদ হাকিমকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে আমতায়। ফেরাদ হাকিম যান সেই সময় বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী। আনিস খানের বাড়ি যাওয়ার পথেই বিক্ষোভের মুখে ফেরাদ হাকিম। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।
আমতায় বিক্ষোভের মুখে পড়েছেন ফিরাদ হাকিম। এই মুহূর্তে বিক্ষোভ চলছে বলেই জানা যাচ্ছে। গ্রামবাসীরা ফিরাদ হাকিমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। ফিরাদ হাকিম নিজের গাড়িতেই বসেছিলেন, গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা এবং ফিরাদ হাকিমকে ঘিরে ধরেই চলতে থাকে গো ব্যাক স্লোগান। এই মুহূর্তে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমতায় আনিস খানের বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন ফিরাদ হাকিম এবং সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। গাড়ি থেকে নামতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, মন্ত্রীকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। ফিরাদ হাকিমের সঙ্গে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। যেরকমটা জানা যাচ্ছে তারা পৌঁছতেই পারেননি এবং তাকে ঘিরে ধরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি, আদালতে নিয়ে যাওয়ার সময় রামপুরহাট কাণ্ডে অভিযুক্ত আনারুল শেখ জানালেন একথা। শুক্রবার রামপুরহাট আদালতে তোলা হলে ধৃত তৃণমূল নেতাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বকটুই কাণ্ডে অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতিকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। বকটুই হত্যাকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনিরুল খানকে গ্রেফতারের পর তারাপীঠ থানায় রাখা হয়। শুক্রবার থানার দরজায় তালা লাগানো ছিল, ধৃত তৃণমূল নেতাকে থানার পিছনের দরজা দিয়ে বের করে আদালতে নিয়ে যাওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন ডিএসপি মর্যাদার এক অফিসার। আদালতে নিয়ে যাওয়ার পথে হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এরপর আদালতে তোলার সময় আনিরুল বলেন, জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল করেন, নেত্রের নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন। আদালত এদিন ধৃত তৃণমূল নেতাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যে সমস্ত অভিযুক্তের বয়ানের উপর ভিত্তি করে আনারুলকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আনারুলের আইনজীবী। তাদের স্টেটমেন্টের উপরে পুলিশ আজকে পুলিশ রিমান্ড চাইছে এবং আরএসকে অ্যাকিউজ করেছে। 23 তারিখ 22 তারিখে ঘটনার পর থেকে কিছু ছিল না, অ্যাব্রাপ্টলি হঠাৎ 24 তারিখে কোনো একটা আমাদের মাননীয় মন্ত্রী এসে বক্তব্য রাখার জন্য তার সঙ্গে সঙ্গেই তার অ্যারেস্ট হয়ে বলেছে যে যদি একে বেল দেওয়া হয় তাহলে এনে কি পালিয়ে যাবে। আমাদের উত্তর হচ্ছে যে যে 22 তারিখ থেকে যে রামপুরহাটের ভেতরে আছে, কোর্ট কম্পাউন্ডের ভেতরে আছে, কোর্টের জুরিসডিকশনের ভেতরে আছে, সে যদি পালাবার ইচ্ছা থাকতো তাহলে সে অনেক আগেই পালিয়ে যেতে পারতো। রামপুরহাট কাণ্ডে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে মোট 11টি ধারায় মামলা রুজু করা হয়েছে। তার এগেনস্টে যে ধারাগুলো আছে 147, 148, 149, 326, 325, 307, 302 আর 427, 436 আইপিসি এবং এর সঙ্গে যেটা আছে 302-120 ধারা আছে। সিটের কেস আইডি ছিল, তা তো স্বাভাবিকভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি থাকবে তাদের কেস আইডি তো থাকবে। যেটা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, রিমেনিং অ্যাকিউজদের আরও অ্যারেস্ট করার ব্যাপার আছে এবং এর সঙ্গে আর কার কার ফাইন্ড আউট করা। গতকাল তারাপীঠ থেকে গ্রেপ্তার করা হয় আনারুল হোসেনকে, তারপর আজ রামপুরহাট মহকুমা আদালতে তাকে পেশ করা হয়। তাকে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বলা হয় যে ঘটনার পুনর্গঠন এবং বাকি যে দোষী ব্যক্তিরা এখনও রয়েছে
তাদেরকে ধরপাকড় এবং যে সমস্ত অস্ত্র রয়েছে তা উদ্ধারের জন্যই এই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই 14 দিনে পুলিশ কতটা সফল হয় সেটাই এখন দেখার। বীরভূম থেকে মৃণালজিৎ গোস্বামী, কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বকটুই হত্যা লীলা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবারের সেই রায়ে অধিকাংশ গ্রামবাসী সন্তোষ প্রকাশ করলেও এখনও আতঙ্ক তারা করে বেড়াচ্ছে। বৃহস্পতিবারই গ্রামের পোড়া জমিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ঘরছাড়াদের ফিরিয়ে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছিলেন জেলা পুলিশকে। সেই নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য রাতে বকটুই গ্রামে গিয়ে অস্থায়ী পুলিশ শিবির বসিয়ে আসেন। কিন্তু তারপরেও এদিন স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দগ্ধ বকটুই। রোজকার সংসারের বাসনপত্র কিংবা কাপড় জামা নিতে কয়েকজনকে গ্রামে ফিরতে দেখা গেলেও সূর্য ডোবার আগে তারা ফিরে গিয়েছেন গ্রামের বাইরে নিরাপদ আশ্রয়ে, কেউ বা অন্যত্র আত্মীয়দের বাড়িতে রাত কাটাচ্ছেন। যদিও সকলেরই চাহিদা আগের চেহারায় ফিরুক বকটুই। বৃহস্পতিবার বকটুইয়ে গিয়ে গ্রামের ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে আনতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মতো রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বৃহস্পতিবার রাতেই যান বকটুইয়ে, বসে অস্থায়ী পুলিশ শিবির। পাড়ায় যারা ছিল সবাইকে ফিরিয়ে আনবেন, পাড়ার লোকেরা, হ্যাঁ যাচ্ছি, পাড়ার লোকেরা, পাড়ার লোকেরা পাড়ায় থাকবে, আর পুলিশের পিকেট স্ট্রং করতে হবে। আমি আর কোনো ফার্দার করে ইনসিডেন্ট, কিন্তু তারপরেও স্বস্তি ফেরেনি বকটুইয়ে। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে গ্রামের অলিতে গলিতে। এদিনও বকটুইয়ের বেশিরভাগ বাড়ির দরজায় তালা ঝুলতে দেখা গিয়েছে, ঘর ছাড়াও অনেক পরিবার। গোটা গ্রামে বড়জোর 3-4 পরিবার রয়ে গেলেও আতঙ্ক পিছু ছাড়েনি তাদের। না, বাড়িতে কোনো বাড়িতে লোক নাই, আমরা 3 আছি শুধু, মানে এই বাড়ির ফ্যামিলি আছে, আমাদের বাড়িতে, আমার দেওরের বাড়িতে। পুলিশ তো আসছে, জানি পুলিশ তো থাকছে, তাও ভয় হচ্ছে কেন? ভয় হচ্ছে, ধরেন পাড়াতে কেউ না, শুনছাম বলি তো পুলিশ আছে বলে তাও জানে, সাহস হয়েছে, সাহস করে পুলিশরা বলছে আমরা আছি, মা তোমাদের কোনো ভয় নাই। শান্তি চাই গা, যাতে শান্তি হয় তাই চাচ্ছি। আখতারা বিবির মতোই আতঙ্কের প্রহর গুনছেন হাসিনা বিবি। সোমবার রাতে গ্রামের যে বাড়িতে হত্যালীরা চলেছিল সেই সোনা শেখের দিদি হাসিনার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট এখনো। এখন কি ভয় লাগছে গ্রামে থাকতে? ভয় লাগছে কি, ওরা বের হবে তখন গ্রাম আসতে ভয় লাগছে, বের হলে মেরে দিবে নাকি, ওরা তো মারা। যখন মুখ্যমন্ত্রী বলে গেল যে যারা গ্রামে থাকতে চাইছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, আপনার কি ভরসা পাচ্ছেন? হ্যাঁ, যদি বলে তো নিরাপত্তা পাবো, দেখি পাবো নাকি দেখি। গ্রামে পুলিশের আনাগোনা থাকলেও নিজের বাড়িতে রাত কাটাতে ভরসা পাচ্ছেন না বকটুইয়ের একাধিক পরিবার। রোজকার সংসারের বাসনপত্র কিংবা কাপড় জামা নিতে কয়েকজন গ্রামে ফিরতে দেখা গেল সূর্য ডোবার আগেই তারা ফিরে গিয়েছেন গ্রামের বাইরে নিরাপদ আশ্রয়ে, কেউ বা অন্যত্র আত্মীয়ের বাড়িতে রাত কাটাচ্ছেন। গ্রামের অনেক পরিবারই রাতে বাড়িতে থাকছে না, সূর্য ডুবলেই গ্রাম ছেড়ে নিরাপদ ঠিকানায় ফিরে যাচ্ছেন তারা। এখন তো আমরা আছি, এলাম আমরা গ্রামে আছি, চলুন তো রাত্রের দিকে থাকি না, দিনে যাওয়া আসা করছি, এটাই এখন। কাল তো আস্তে আস্তে শান্তি হলেই তো ভালো গ্রাম। কালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যে গ্রামের বাসিন্দাদের যাতে গ্রামে সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারে তার সব রকম ব্যবস্থা করতে হবে। পুলিশ কি সেই ব্যবস্থা করেছে? করবে বলেছে, যখন করছে করবে। মানে আপনার বাড়ির সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছিল, তো সেই অবস্থায় আপনারা এখন কি অবস্থায় আছেন? প্রিপারেশন সবই হচ্ছে, ভয় হচ্ছে না থাকতে ভালো লাগবে? এবার রাতের দিকে তো কেউ তো নাই গ্রামে, দেখতেই পাচ্ছেন আপনারা, চলুন সবাই তো ভয় হচ্ছে না, ভয়ের তখন ভয় ভয় তো সব প্রত্যেকে মনে আতঙ্ক লাগছে একটা। আচ্ছা, এই পরিস্থিতির মধ্যে অবশ্য সকলেই চাইছেন শান্তি ফিরে আসুক গ্রামে, ছন্দে ফিরুক তাদের চেনা বকটুই। বীরভূমের বকটুই গ্রাম থেকে অঞ্জন দে, কলকাতা টিভি।
আদালতের নির্দেশে বকটুই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে। বকটুই পরিদর্শনে এসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আদালতের রায়কে স্বাগত জানালেন। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই আদালতের এই নির্দেশ মত নওশাদ সিদ্দিকীর। এছাড়াও কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে দুষলেন তিনি। পুলিশ বা রাজ্য সরকারের যারা এজেন্সি আছে কীভাবে শাসক দলের হয়ে কাজ করছে, যেটা সত্যিকারের কোর্টের বিচারপতিদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। তিনারা দেখতে পেয়েছেন যে এটা চলতে থাকলে মানুষের কিন্তু এই শাসনের আইন ব্যবস্থার প্রতি আর ভরসা থাকবে না। আইন ব্যবস্থার প্রতি যদি না ভরসা থাকে তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে, রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, যা আমাদের যেটা আমাদের দেশে এবং রাজ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কোর্ট যে রায়টা দিয়েছে আমি সেটা গ্রহণ করছি, আমি সেটা স্বাগত জানাচ্ছি। যদি মনে হয় কোর্টের রায়টা কারো অপছন্দ, সে তা সুপ্রিম কোর্টে সেখানে যাবে। তো প্রশ্ন এখানে আনার এই আপনার যারা যাদের পরিবারের সাতজন মারা গিয়েছেন তার পরিবারের সাথে থেকে কথা বলেছি, তেনাদের একটা জায়গায় যেটা উঠে আসছে মমতা ব্যানার্জির প্রতি তারা আজকে আজও পর্যন্ত তারা অটুট বিশ্বাস রেখেছে। তাহলে আমার প্রশ্ন যে যারা মমতা ব্যানার্জির প্রতি এতটা ভরসা রাখছে তাদের মমতা ব্যানার্জির উচিত হবে তাদেরকে বিচারটা পাইয়ে দেওয়া। কীভাবে পাইয়ে দেবেন? সিবিআই, সিআইডি, বিচার বিভাগের তদন্ত বা সিটের মাধ্যমে দেবে, যে কোনো পদ্ধতিতে তার বিচারটা পাইয়ে দেয় এবং তার পরিবার যে আস্থাটা রেখেছে এত কিছু খুইয়ে আজও পর্যন্ত অটুট আস্থা আছে দিদির প্রতি সেটা রাখা দরকার বলে আমি মনে করি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রামপুরহাটের বকটুইয়ে জনতার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দিকে দিকে অস্ত্র উদ্ধারে নেমে পড়ে ছোট বড় মাঝারি মাপের পুলিশ। উদ্ধার হয় বহু তাজা বোমা, আগ্নেয়াস্ত্র, এমনকি অস্ত্র তৈরির কারখানাও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা অস্ত্র উদ্ধারে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার সেই মর্মে নির্দেশ জারি করেছিল নবান্ন। আর তারপরেই ময়দানে নেমে পড়ে পুলিশ। শুক্রবার এমনই এক অভিযানে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ধলহারা থেকে উদ্ধার হয় 68টি তাজা বোমা। ফাঁকা মাঠে প্লাস্টিকের একাধিক বোমা ভর্তি বালতি পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ খবর দেন কেশপুরে। পরে বম্ব স্কোয়াড এসে বোমা উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করে। কুড়িটি বোম উদ্ধার মারগ্রামের ছোট নাঙ্গাল গ্রামে। শুক্রবারের অভিযানে স্থানীয় একটি খালের পাশে পড়ে থাকা 6টি ব্যারেল ভর্তি বোমাগুলি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বম্ব স্কোয়াড এসে বোম উদ্ধার করে, পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। অস্ত্র উদ্ধারে তল্লাশি চলেছে মুর্শিদাবাদেও। জেলা নওদা, কান্দি ও সাগরদিঘি থানা এলাকায় তল্লাশি চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড গুলি ও হরিহরপাড়ায় 2টি বোমা পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে 26 জনকে। বোমা মিলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরেও। পুরসভার 3 নম্বর ওয়ার্ডের ঝিলের পাড়ে পড়ে থাকা 14টি বোমা উদ্ধার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অস্ত্র উদ্ধার হাসনাবাদেও। গ্রেফতার 3 দুষ্কৃতী। শুক্রবার ভোররাতে স্থানীয় মোহনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে 2টি গুলি ভর্তি 1 শটার উদ্ধার করা হয়েছে। হাসনাবাদের পাশাপাশি উত্তর 24 পরগনার হাবড়াতেও মিলেছে গুলি ভর্তি অস্ত্র। পুলিশের দেওয়া তথ্য মোতাবেক হাবড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে 2টি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে 2 দুষ্কৃতী। নদিয়াতেও পুলিশের চালে অস্ত্র সহ 4 দুষ্কৃতী। শান্তিপুরে তল্লাশি চালিয়ে উদ্ধার দেশি পিস্তল, কার্তুজ, ধারালো অস্ত্র। গ্রেফতার 4। অস্ত্র পাওয়া গিয়েছে বর্ধমানে। সদর থানার খাগড়াঘাট এলাকা থেকে পুলিশ 2 সন্দেহভাজনকে গ্রেফতার করলে তাদের কাছ থেকে 2টি গুলি ভর্তি দেশি রিভলভার পাওয়া যায়। একইভাবে রাতের অন্ধকারে তল্লাশি চালিয়ে 4টি অস্ত্র উদ্ধার করেছে কাটোয়া পুলিশও। অস্ত্র তৈরি কারখানারও হদিশ মিলেছে আসানসোলে। সালানপুরের চিতলডাঙ্গা এলাকায় একটি ফাঁকা বাড়িতে ওই কারখানার হদিশ পায় পুলিশ। কারখানা থেকে 12টি 1 শাটার ছাড়াও লেদ মেশিন, অস্ত্র তৈরির যন্ত্রাংশ পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। তারা সকলে বিহারের মুঙ্গেরের বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককেও। তিনি চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী। এই চক্রে আরও কারা জড়িত তা জানতে তল্লাশি জারি রেখেছে সালানপুরের পুলিশ। অস্ত্র উদ্ধারে তল্লাশিতে গতি আনতে আগামী 10 দিন সমস্ত থানার পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। নবান্নের তরফেও সতর্ক নজর রাখা হচ্ছে থানাগুলির ওপরে। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।
ছাত্রনেতা আনিস খান ও ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্তুর খুনের প্রতিবাদ অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কংগ্রেসের মিছিল হাওড়ায়। শুক্রবার আনিসের আমতার বাড়ি লাগোয়া সীমানা গোড়া থেকে ওই মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাগনানের বাইনানে গিয়ে শেষ হয় মিছিল। কংগ্রেসের ওই ন্যায় যাত্রা মিছিলে পা মেলান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সহ জেলার কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন অধীর বলেন, বীরভূমের বৈকটু গ্রামে গণমৃত্যুর ঘটনায় আদালতে তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। তবে ঘটনার সিবিআই তদন্তে আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে আমরা হাইকোর্টে আমরা এটাই দাবি করেছিলাম যে কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক, না হলে এই সিবিআই তদন্ত হলেও এখানকার পুলিশ অসহযোগিতা করবে, এখানকার পুলিশ এখন থেকে তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছে, সাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সমস্ত সাক্ষী গ্রাম ছাড়া হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই সিবিআই শুধু নয়, কোর্টের তত্ত্বাবধানে সিবিআই, এটাই ছিল আমাদের দাবি। আমরা আগামী দিনে এই দাবি আবার করতে থাকব। তবুও সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্ট প্রমাণ করে দিয়েছেন যে আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা মানুষের জন্য সতেজ, সক্রিয় এবং মানুষের আশা পূরণ করবার ব্যবস্থা করে। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।